আমন্ত্রণ জানাচ্ছি সৈয়দ আবুল মকসুদ তিনি বাংলাদেশের বিশিষ্ট লেখক গবেষক এবং কলামিস্ট আপনারা সবাই তাকে চেনেন উনিশশো বাউান্ন উনিশশো একাত্তর উনিশশো এবং বর্তমান দুই বাংলাদেশের এই দীর্ঘ ক্যানভাস তার একার চোখে আমরা তার কাছে শুনব আমাদের উৎসর্গ ফাউন্ডেশনের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য সম্মানিত সভাপতি তিনি ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় ভাজন মঞ্চে অভিষ্ট আছেন বাংলাদেশের কয়েকজন বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্ব আছেন আমাদের চলচ্চিত্র জগতের দুই অতি জনপ্রিয় নায়ক এবং নায়িকা পূর্ণিমা এবং ফেরদৌস আছেন ব্যারিস্টার সুমন যিনি বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন এবং ইতিমধ্যে তিনি মানুষের মনে দাগ কেটেছেন তার প্রমাণ আজকের এই অনুষ্ঠানের উপস্থিত যারা আছেন আপনাদের করতালি থেকেই বোঝা যায় যে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উচ্চ শীর্ষ কর্মকর্তা রয়েছেন আজকে আমি অভিনন্দন জানাই উৎসর্গ ফাউন্ডেশনের কর্মকর্তাদের তারা সমগ্র বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে যে জাগরণ আনতে পেরেছেন তা আজকের এই অনুষ্ঠানে না এলে আমি উপলব্ধি করতে পারতাম না আজকে যাদেরকে দেখছি আগামী দশ বছরের মধ্যে আমার সামনে যারা উপস্থিত আছেন উৎসর্গ ফাউন্ডেশনের যে যেসব স্বেচ্ছাসেবী আমার ধারণা আপনাদের অনেকে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখতে পারবেন তবে শুধুমাত্র পাঠ্যবইয়ের ভিতরে যদি আমরা আবদ্ধ থাকি তাহলে অগ্রগতি সেইভাবে হয় না পাঠ্যবইয়ের সঙ্গে যদি এই যে সামাজিক কর্মকাণ্ড সমাজ আমাদের বিপুল জনগোষ্ঠী বাংলাদেশের সেখানে নানা ধরনের অনাচার থাকবে সেখানে নানা ধরনের খারাপ কাজ হবে সেখানে ভালো মানুষ মন্দ মানুষ সবাই থাকবেন তো সেই সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই সমাজের যারা সবচেয়ে নিচে পড়ে আছে তাদের দিকে দৃষ্টি দেওয়া এটাই সবচেয়ে বড় মানব সেবা সেই মানব সেবার কাজটি উৎসর্গ ফাউন্ডেশনের কর্মকর্তারা করছেন এবং তারা যে এই যে স্বেচ্ছাসেবী জোগাড় করেছেন এবং স্বেচ্ছাসেবী মানে হল নিজের থেকেই তারা কাজ করছেন তাদেরকে কেউ বেতন দিচ্ছে না তাদেরকে কেউ নিয়োগ দেয় নেই তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে সমাজের জন্যে মানুষের জন্য তারা এগিয়ে এসেছেন আমাদের একটা উন্নয়নশীল দেশ এই উন্নয়নশীল দেশে আমাদের যে সরকার সীমিত সম্পদ নিয়ে সমাজের সব সমস্যার সমাধান করতে পারবে না সেখানে সরকার সমাজের দশ ভাগ কাজ করতে পারে আর নব্বই ভাগ কাজ নাগরিকদের আমাদের করতে হবে এবং সব সবসময়ই স্বেচ্ছাসেবকরাই দেশের মুক্তির জন্যে সমাজের সংস্কারের জন্যে সমাজের কল্যাণের জন্যে কাজ করেছে আমরা যদি একাত্তরের দিকে তাকাই আজকে এখানে যে যাদের বসা দেখছি বেশিরভাগই প্রায় নব্বই ভাগ অত্যন্ত তরুণ আমার মনে পড়ছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন এই রকমের তরুণ বয়সেই তারা দেশের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তারা ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা যাদের কারণে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছিলাম একাত্তরের যে মুক্তিযোদ্ধা তারা আজকে প্রবীণ আমাদের মতন বয়স যাদের অনেকে চলে গেছেন আমরা কোনো রকমে বেঁচে আছি আজকে যিনি সভাপতি জনাব শ্যামসল্ল টু সাহেব সেই মুক্তিযুদ্ধে তোমাদের এই বয়সেই তিনি অংশগ্রহণ করেছিলেন আজকে তিনি প্রবীণ জননেতা মুক্তিযোদ্ধারা একাত্তরে যারা অংশগ্রহণ করেছিলেন তারা আগামী দশ বছরের মধ্যে প্রায় সকলেই পৃথিবীতে থাকবেন না কিন্তু যে দেশ তারা প্রতিষ্ঠা করেছেন সবসময়ই মুক্তিযোদ্ধা থাকতে হবে সমাজের কল্যাণের জন্য মানুষ থাকতে হবে আজকে এখানে যাদের আমি উপস্থিত দেখছি তারা তো এই বাংলাদেশের দু হাজার উনিশ সনের মুক্তিযোদ্ধা আমাদের বয়সী মুক্তিযোদ্ধা যারা আমরা বন্দুক নিয়ে অস্ত্র নিয়ে লড়াই করেছি আজকে অস্ত্র নিয়ে তোমাদের লড়াই করতে হবে না আজকে তোমরা তোমাদের হাত দিয়ে মানুষের সেবা করে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আদর্শ সমাজ গঠনের জন্য কোনো রকমের অস্ত্রের প্রয়োজন নাই বরং আজকে যারা অস্ত্রের অপব্যবহার করছে সেই জঙ্গিবাদী এবং অন্যান্য সমাজবিরোধী তাদেরকে প্রতিহত করে একটি একটি অত্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে তোমাদের হাত দ্বারা কাজেই এই যুগে তোমরা এই নবযুগের মুক্তিযোদ্ধাদের সেই কর্মযজ্ঞে তোমাদেরকে আমি আশীর্বাদ জানাই যে আগামী দশ বছরের মধ্যে এই দেশের বহু বড়ো পদে তোমরা অধিষ্ঠিত হবে সেখান থেকে যেন জনগণের আজকের যিনি এখানে সভাপতি তিনি একসময় মন্ত্রী ছিলেন এবং সফল মন্ত্রী নিবেদিতভাবে তিনি কাজ করেছেন জঙ্গিবাদ মোকাবেলা করা তার সময় খুব দূরও ছিল সে কাজটি তিনি করেছেন আমি তার সঙ্গে সঙ্গে ছিলাম সেই সময় দেখেছি কাজেই এই ঘরে যারা বসে আছেন তোমরা যারা তরুণ আমি মনে করি দশ থেকে পনেরো বছরের মধ্যে তোমাদেরই কেউ বাংলাদেশের এমপি হবেন তোমাদের কেউ মন্ত্রী হবেন কূটনীতিক হবেন এবং তোমাদের আশীর্বাদ করি তোমাদের মধ্যে থেকেই কেউ স্পিকার হবেন প্রধানমন্ত্রী হতে পারেন রাষ্ট্রপতি পর্যন্ত হতে পারেন আমাদের যিনি মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তিনি আমাদের বন্ধু মানুষ আমার ব্যক্তিগতভাবে তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু তিনিও তোমাদের মতনই একটি অজ পারাগা থেকে এসে আজকে বঙ্গভবনে তিনি আমাদের এক নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি তিনি আমাদের কাজেই যদি কাজ করা যায় আন্তরিকতা থাকে সততা থাকে নিষ্ঠা থাকে তাহলে এই জনাব আব্দুল হামিদের মতো তোমরাও একদিন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যেতে পারবে আজকে যারা পুরস্কৃত হয়েছেন বিভিন্ন কর্মের জন্য বিভিন্ন ক্ষেত্রে আমি তাদেরকে অভিনন্দন জানাই উৎসর্গ ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভিনন্দন জানাই এবং আজকে স্বেচ্ছাসেবী যারা এখানে এসেছেন সারা দেশ থেকে তাদের সফল সুন্দর দীর্ঘায়ু কর্মময় জীবন কামনা করি ধন্যবাদ